আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বুয়েসেলের মাধ্যমে অস্ট্রেলিয়ার দেশ ফিজিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে টোটাল 19টি ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে প্রত্যেকটি ক্যাটাগরিতে। এখানে রয়েছে বাস ট্রাক ড্রাইভার এবং কি গভর্নমেন্ট এবং লরি যারা চালান তাদেরকে নিয়োগ দেওয়া হবে। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল অর্থাৎ ইলেকট্রনিক কাজ যারা করেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এই সমস্ত পদে বিশেষ করে মেকানিক্যাল পদে সবগুলো রয়েছে। এই আপনারা আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 31/3/2023 তারিখে। চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নেওয়া যাক, কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং বেতন কত দেওয়া হবে। নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ সম্মিলিত ভিডিও ও প্রবাস খাতে সঠিক তথ্য বুয়েসেল এর সকল ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জরুরি ভিত্তিতে বুয়েসেল এর মাধ্যমে পিজিতে নিয়োগ। বুয়েসেল এর মাধ্যমে পিজিতে নিম্নবর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ক্রমিক নং 1 হোম টিচার, পদের সংখ্যা 1 জন, কাজের সময় প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 40 থেকে 48 ঘন্টা, অর্থাৎ প্রতিদিন আপনার 6 থেকে 8 ঘন্টা ডিউটি পড়বে, সপ্তাহে 1 দিন বন্ধ রয়েছে, বয়স অনূর্ধ্ব 40 বছর। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 1 থেকে 19 নম্বর পদ পর্যন্ত প্রত্যেকটি পদের জন্যেই রয়েছে 40 থেকে 48 ঘন্টা সপ্তাহে কাজের সময় থাকবে। বয়সের ক্ষেত্রেও 1 থেকে 19 নম্বর পদ পর্যন্ত প্রত্যেকের জন্যে 40 বছর থাকবে। এছাড়াও বেতনের ক্ষেত্রে কাজ ভেদে কর্ম ভেদে এক একজনের এক এক ধরনের হয়ে থাকবে। অভিজ্ঞতার ক্ষেত্রে প্রত্যেকেরই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে, অর্থাৎ যে যে কাজের ওই ওই কাজে অগ্রাধিকার প্রদান করা হবে। ক্রমিক নং 1-এ আপনাকে বেতন দেওয়া হবে। এখানে প্রত্যেক বছর হিসেবে দেখানো হয়েছে 30 থেকে 40 হাজার পিজিয়ান ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় সমপরিমাণ প্রায় 1,80,00,000 টাকার সমপরিমাণ, অর্থাৎ প্রত্যেক মাসে আপনার 1,50,000 টাকার মতো বেতন থাকতেছে। ক্রমিক নং 2 কমার্শিয়াল রিপ্রেজারেশন টেকনিশিয়ান, পদের সংখ্যা 3 জন, বেতন $15,000 থেকে $25,000 প্রত্যেক বছরে আপনাকে প্রদান করা হবে। এখানেও প্রায় $97,000 থেকে $1,00,000 মতো প্রত্যেক মাসে বেতন পড়বে আপনাকে আপনার। ক্রমিক নং 3 প্রজেক্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অবলিক ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 4 জন, এখানেও প্রায় $1,00,000 থেকে $80,000 মতো বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে। ক্রমিক নং 4 পদের নাম পার্সোনাল ট্রেনার, লোক নিয়োগ দেওয়া হবে 1 জন, মাসিক বেতন 1,50,000 টাকার মতো দেওয়া হবে। ক্রমিক নং 5 স্কিল বাস ড্রাইভার, মাস্ট হ্যাভ এ লাইসেন্স, অর্থাৎ আপনাদেরকে বাড়ির লাইসেন্সধারী হতে হবে, পদের সংখ্যা 10 জন, বেতন পিজিয়ান প্রতি সপ্তাহে $400 করে প্রদান করা হবে। অর্থাৎ বাস ড্রাইভারে আপনি নিয়োগ হলে আপনাকে প্রতি সপ্তাহে $400 করে পিজিয়ান ডলার দেওয়া হবে, প্রত্যেক মাসে আপনার বেতন পড়বে প্রায় $80,000 সমপরিমাণ। অর্থাৎ ক্রমিক নং 6 হেভি ট্রাক অ্যান্ড টেইলর ড্রাইভার, কাভারম্যান অ্যান্ড লরি যারা চালান এই সমস্ত ড্রাইভার লোক নিয়োগ দেওয়া হবে 10 জন, প্রত্যেক ঘন্টায় আপনাদের বেতন দেওয়া হবে $6 করে, অর্থাৎ বাংলাদেশি টাকায় $282। এছাড়াও 7 থেকে 19 নম্বর পদ পর্যন্ত প্রত্যেকটি পদেই $5 থেকে $6 করে, $6 থেকে $60 করে এভাবে প্রত্যেক ঘন্টায় বেতন দেওয়া হবে। যদি প্রত্যেকটাকে উল্লেখ করতে যায় তাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই শুধু কোন কোন পদে লোক নিয়োগ দেওয়া হবে সে পদগুলো আপনাদেরকে তুলে দিব এবং কি বুঝিয়ে দিব, যাতে করে আপনারা আবেদন করতে সহজ হয়। ক্রমিক নং 7 বাস ট্রাক ডিজেল ইঞ্জিন মেকানিক, লোক নিয়োগ দেওয়া হবে 10 জন। ক্রমিক নং 8 অটোমোবাইল মেশিন উইথ হাইব্রিড ভেহিকল এক্সপিরিয়েন্স, লোক নিয়োগ দেওয়া হবে 15 জন। ক্রমিক নং 9 অটোমোবাইল প্যানেল বিটার স্প্রে প্রিন্টার, লোক নিয়োগ দেওয়া হবে 10 জন। ক্রমিক নং দশ পদের নাম ফিনিশিং জয়েনার, লোক নিয়োগ দেওয়া হবে 5 জন। ক্রমিক নং 11 কমার্শিয়াল রিপ্রেজেশন টেকনিশিয়ান, লোক নিয়োগ দেওয়া হবে 4 জন। ক্রমিক নং 12 স্কিল ওয়াটার ট্যাঙ্ক মোল্ডিং মেশিন অপারেটর, লোক নিয়োগ দেওয়া হবে 3 জন। ক্রমিক নং 13 এসি রিফ্রিজারেটর টেকনিশিয়ান, লোক নিয়োগ দেওয়া হবে 10 জন। ক্রমিক নং 14 ওয়াল্ডার স্টিল ফেব্রিক্টর, লোক নিয়োগ দেওয়া হবে 10 জন। ক্রমিক নং 15 ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান, লোক নিয়োগ দেওয়া হবে 5 জন। ক্রমিক নং 16 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অবলিক টেকনিশিয়ান, লোক নিয়োগ দেওয়া হবে 5 জন। ক্রমিক নং 17 প্রিন্ট ইঞ্জিনিয়ার, লোক নিয়োগ দেওয়া হবে 5 জন। ক্রমিক নং 18 জেনারেল মেশিন অপারেটর, লোক নিয়োগ দেওয়া হবে 5 জন। ক্রমিক নং 19 রিফ্রিজারেটর অ্যান্ড ফেব্রিক্টর, লোক নিয়োগ দেওয়া হবে 3 জন। এছাড়াও 1 থেকে 19 পর্যন্ত যে 19টি পদ রয়েছে এই 19টি পদে
আপনারা যে যেটা বুঝেন নাই কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কি কি শর্ত রয়েছে, কত টাকা লাগবে দেখে নেওয়া যাক। চাকরির শর্তাবলী: এক, চাকরির চুক্তি 2 বছর নবায়নযোগ্য। দুই, প্রত্যেক সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা ডিউটি। তিন, প্রয়োজনীয় আসবাবপত্র, থাকা খাওয়া এবং কর্মস্থলে যাতায়াত পরিবহন ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। চার, প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। পাঁচ, খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে। ছয়, চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মী বহন করতে হবে। সম্ভাব্য বিমান ভাড়া হতে পারে 2,20,000 থেকে 2,50,000 পর্যন্ত। অর্থাৎ আপনারা যে প্রথম যাবেন 2,20,000 থেকে 2,50,000 পর্যন্ত আপনাদের বিমান ভাড়া লাগতে পারে। সাত, চাকরি শেষে দেশে ফিরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। আট, অন্যান্য শর্তাবলী ফিজির সময় অনুযায়ী প্রযোজ্য হবে। অন্যান্য শর্তাবলী: নির্বাচিত প্রার্থীদের বুয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ 41,760 টাকা অথবা 53,300 টাকা, ফিজি এমিগ্রেশন ফি এবং ফিজি ভেরিফিকেশন ফি, ওয়ার্ক পারমিট প্রসেসিং বাবদ 25,000 টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ ও পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বুয়েসেল হতে প্রদত্ত লিঙ্কে আগামী 31/3/2023 খ্রিস্টাব্দ এর মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এইখানে একটা আবেদন করার জন্য লিঙ্ক প্রদান করেছে। এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে আবেদন করতে পারেন। এবং কিভাবে আবেদন করবেন এই সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে দেখেও আবেদন করে নিতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে মোবাইলের মাধ্যমে ঘরে বসে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন। এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনাদের কোনো ধরনের বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।